প্রচলিত ভাবে আমার বিয়ে হয়নি আমার বিয়েটা একটু অন্যভাবেই হয়েছে আমার স্বামী হুমায়ুন আহমেদ আমার হাতে দশ লক্ষ টাকা দিয়ে বললেন যাও গয়না কিনে নিয়ে সেদিনই আমার বিয়ে অনেক বড় গহনা আমার পছন্দ না আমি ছোট্ট একটা গহনা কিনলাম এবং খুবই অল্প দামের একটা গহনা কিনে আমি বাড়ি ফিরে দশ লাখ টাকা দিয়েছিলেন আট লাখ টাকা ফেরত দিয়ে বললাম আমার গহনা কেনা শেষ বলি এটা তোমার বিয়ের গহনা আমার নিজের বিয়ের কথা যদি বলি প্রচলিত ভাবে আমার বিয়ে হয়নি আমার বিয়েটা একটু অন্যভাবেই হয়েছে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি সেই জন্য এরকম খুব আয়োজন করে গহনার দোকানে গিয়ে গহনা পছন্দ করে অনেক দিন আগে অর্ডার দিয়ে গহনা বানানো হয়নি আমার যেদিন বিয়ে সেদিন সকালবেলা আমি আসলে একটু ইনফরমাল মানে প্রবন্ধ কীভাবে পাঠ করতে হয় সেভাবে বলছি না আমি ইনফরমাল ভাবেই বলছি সেদিন সকালবেলা আমার হাজব্যান্ড আমার স্বামী হুমায়ুন আহমেদ আমার হাতে দশ লক্ষ টাকা দিয়ে বললেন যাও গয়না কিনে নিয়ে আসো সেদিনই আমার বিয়ে তা আমি তো হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা গয়না কিভাবে কিনতে হয় আমি তো জানি না কারণ আমাকে আমার মা বাবা একটু একটু করে যা করে দিয়েছেন তো আমি দোকানে চলে গেলাম আমি তো দাম ডামও করতে পারি না বুঝি না তা আমার কাছে অনেক বড় গহনা আমার পছন্দ না আমি ছোট্ট একটা গহনা কিনলাম এবং খুবই অল্প দামের একটা গহনা কিনে আমি বাড়ি ফিরে দশ লাখ টাকা দিয়েছিলেন আট লাখ টাকা ফেরত দিয়ে বললাম আমার গহনা কেনা শেষ বলি এটা তোমার বিয়ের গহনা এতই ছোট কিন্তু ওটা আমার কাছে অনেক স্মৃতির অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে প্রতিটি আমার কাছে আমার প্রতিটি গহনার একটা গুরুত্ব আছে বিশেষ কোনো উপলক্ষ ছাড়া কিন্তু স্বর্ণের গহনা সেই সময়ে ভাবাই যেত না এবং সেই বিশেষ উপলক্ষটা একটিমাত্র উপলক্ষ ছিল বিবাহ বিয়ের সময় সেই সময়কার নারীরা একটি গহনা পেতেন এবং সেই গহনাটি তারা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রাখতেন তাদের একমাত্র সম্পদের মতো কারণ এখনকার নারীদের মতো তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ছিল না এখনকার নারীদের মতো তাদের সঞ্চয়পত্র ছিল না এখনকার নারীদের মতো তাদের তারা ওয়ার্কিং মানে কর্মজীবী নারী ছিলেন না এফডিআর ছিল না এরকম বহু কিছু তাদের অর্থনৈতিক যেই স্বাচ্ছন্দ্য বা যেই একটা সঞ্চয় সেই সঞ্চয়টা ছিল না তো এই গহনাটা তাদের কাছে আসলে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমার কাছে মনে হয় যে একটা অংশ ছিল কারণ এই গহনাটা ওনারা আগলে রাখতেন ভবিষ্যৎ কোনো একটা দুর্যোগ যদি আসে বা ভবিষ্যৎ কোনো একটা সম্ভাবনার সময় এই গহনাটাই হয়তো বা হবে তার একমাত্র অবলম্বন সন্তানটিকে কোনো জায়গায় পড়তে পাঠাবেন বিদেশে পাঠাবেন বা শহরে পাঠাবেন তখন এই গহনাটা বিক্রি করে সেই গহনার টাকা দিয়ে হয়তো বা স সন্তানকে শিক্ষার্থে পাঠাবেন কিংবা ছেলে সন্তান কোনো একটি নতুন ব্যবসায় বিনিয়োগ করবে মায়ের গহনাটা বিক্রি করে বা হাজব্যান্ড হয়তো বা স্ত্রীর গহনাটা বিক্রি করে সেইটা সেই মূলধনটাকে নিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করবার কথা ভাবতেন বা একটি নতুন বাড়ি যদি করবার করবার কথা ভাবা হয় যে মাথার উপরে একটি ছাদ গহনা বিক্রি করে একটি ছাদ হলো বা কোনো বড় ধরনের কোনো অসুখ হলেও তখন এগুলো ভাবা হতে কিন্তু এখন আসলে দিন একটু একটু পাল্টেছে গহনার ব্যাপারটা অনেকটা আসলে শখের পর্যায়েও কিছুটা এসেছে বিশেষ করে আমি যদি সেলিব্রিটিদের কথা বলি বা নারীদের কথা যদি বলি আমরা কর্মজীবী আমরা আসলে সঞ্চয়ের পাশাপাশি যেটা ভাবি যে একটা সৌন্দর্যের কথাও ভাবি একটা সুন্দর ডিজাইনের একটা গহনা কিন্তু আমার কাছে আসলে আমার কাছে আসলে গহনার কনসেপ্ট একটু ডিফারেন্ট গহনার যে আইডিয়াটা এই আইডিয়ালজিটাই আমার কাছে ডিফারেন্ট you. <laughs>